হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিরিতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি তো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এই তো আমি সকালবেলা হচ্ছে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি তো সকালবেলা প্রতিদিন এই একটাই কাজ যে রুটি বানানো রুটি শেঁকা তো আসলে প্রতিদিন একই কাজ দেখাতে আমার জন্য কেমন লাগে মনে হয় যে আমার ভিউয়ার্সরা হয়তো বিরক্ত হয়ে যাবে একই কাজ বারবার দেখাতে এই জন্য রুটি বানানো আর দেখালাম না জাস্ট সেকাটুকু দেখালাম আর এদিকে হচ্ছে আমি কলসে পানি ভরে নিচ্ছি আমাদের রুটি বানানো নাস্তা খাওয়া কমপ্লিট তো এখন চুলা খালি আছে এক চুলায় হচ্ছে আমার শ্বশুরের জন্য গরম পানি বসানো হয়েছে কারণ আমি এর আগের একটা ভিডিওতেও শেয়ার করেছিলাম আমার শ্বশুর শীত গরম দুই ঋতুতেই হচ্ছে তিনি গরম পানি দিয়ে গোসল করে যেহেতু তার শরীরে ব্যথা আছে ওই জন্য আরাম পায় আর কি তো এই তো শ্বশুরের পানি হয়ে গেছে আর আমি চুলায় খাবার পানি বসিয়ে দিয়েছি কলসে আর এদিকে হচ্ছে আমার মেয়ে ড্রয়িং করতেছে তো সেটাও একটু ওর ভাই শ্যুট করলো ওর ভাই হচ্ছে এঁকে দিয়েছে একটা গ্রামের দৃশ্য একে দিয়েছে ওকে তো সেটা হচ্ছে ও রং করতেছে তো আমার ছেলে এই মুহূর্তে একটু ফ্রি আছে সে সেজন্য ও একটু ভিডিও করে দিচ্ছে আমাকে তো এই তো আমি হচ্ছে আমার ডেস্কটা মুছে নিচ্ছি একটু ময়লা পড়ে গেছে আসলে কালো ডেস্কের উপরে অল্প ময়লা পড়লেই সেটা বেশি বোঝা যায় আর কি এই জন্য এটা প্রতিদিনই মুছে নিতে হয় আর এদিকে আপনার ভাইয়া হচ্ছে মেয়ে ড্রয়িং করতেছে সেটা হচ্ছে দেখতেছে কারণ মেয়ে বারবারই বলতেছিলো বাবা দেখো দেখো আমি ড্রয়িং করি তুমি একটু দেখো তো তার বাবা হচ্ছে মোবাইলে আর কি ওয়াচ শুনতেছিলো তো মেয়ের কথা শুনে সে হচ্ছে তার ড্রয়িং দেখতেছে আর আমার সেই প্রিয় জায়গাটা একটু দেখালাম যেটা আমার খুব প্রিয় একটা জায়গা আমি রেস্ট নেওয়ার সময় আমি এই চেয়ারটাতে বসি তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো আমি আর আমার শাশুড়ি হচ্ছে তরকারি কাটাকুটি করে নিচ্ছি তো আমি হচ্ছি পোটল ছিলছিলাম আর আমার শাশুড়ি হচ্ছে এখানে মিষ্টি কুমড়া কাটতেছে তো মিষ্টি কুমড়া হচ্ছে ভাজি হবে পটল ভাজি হবে আর হচ্ছে মগজ ভুনা হবে তো আমার ননদ হচ্ছে আগে থেকে বলে রেখেছে যে ও মগজ ভুনাটা করবে তো মাঝে মাঝেই হচ্ছে কিছু কিছু রেসিপি আমার ননদ করতে পছন্দ করে আর এখানে হচ্ছে একটা কথা না বললেই না এই ভিডিওটুকু এই যে টেবিল ঝাড়তেছি এটা আমার মেয়ে করেছে কারণ হচ্ছে তার ভাইয়ের সাথে সে যুদ্ধ লাগিয়ে দিয়েছে সেও ভিডিও করবে তার ভাইকে দেখেছে আমার ভিডিও করতে এজন্য সে বলতেছে আমিও করব তো সে হচ্ছে আমার ওইটুকু ভিডিও করে দিয়েছিল তো দেখলাম মার্শাল্লাহ খুব সুন্দর করেছে তো ভাবলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি ওর ভিডিওটুকু তা না হলে ও রাগ করবে আর এখানে হচ্ছে এই যে আমার শাশুড়ি হচ্ছে ভাজি চড়িয়ে দিয়েছে মিষ্টি কুমড়া ভাজি চড়িয়ে দিয়েছে তো আর এদিকে হচ্ছে আমাদের বাসায় মানে সান্তার মা আসেনি আমাদের হেল্পিং হ্যান্ড কারণ অনেকেই চেনেন আর যারা নতুন সাবস্ক্রাইবার যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বললাম আমাদের হেল্পিং হ্যান্ড সান্তার মা উনি আসেননি এজন্য আজকে হচ্ছে আমি আমি সান্তার মা তো যাই হোক মাঝে মধ্যে একটু মানে সান্তার মাদের কাজ করলে বোঝা যায় যে তারা আসলে কতটা পরিশ্রম করে কতটা কষ্ট করে আমরা জাস্ট একা নিজেদের সংসারটাই সামলাই আর তারা কত মানুষের সংসার সামলে দিয়ে যায় তাই না কত মানুষের বাসায় কাজ করে কত কষ্ট করে তো মাঝে মধ্যে আসলে আমাদের বোঝানোর জন্যই তারা যদি গ্যাপ দেয় সেক্ষেত্রে আমরা একটু তাদের কষ্টটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি যে তারা এত বাসার কাজ করে আসলে তাদের কতটা কষ্ট হয় আর এদিকে হচ্ছে এই যে আমাদের টাঙ্কি তো এক আপু আমাকে সেদিন জিজ্ঞাসা করেছিল আপু এটা কী তোমাদের নলকূপ আমি তাকে বুঝিয়ে বলেছিলাম সে আমাকে মেসেঞ্জারে ফোন দিয়েছিল আমার একটা পরিচিত তো আপু আর কি তা আমি বললাম যে না আপু এটা হচ্ছে আমাদের একটা টাঙ্কি তো উনি মানে জিজ্ঞাসা করছিল এটা কতটুকু উচ্চতা কতটুকু গভীরতা তো এটা হচ্ছে মানে আমার সমান হবে আমার সমান উচ্চতা মানে আমি তো পাঁচ ফিট এক ইঞ্চি তো এটাও পাঁচ ফিট সম্ভবত এক ইঞ্চি বা দুই ইঞ্চি এরকম আর কি তো যাই হোক এটার ভিতরে কিন্তু আমি একদিন নেমেছিলাম মানে অনেক দিন আগে আমি আমার ননদরা মিলে নিচে নেমে আর কি টাঙ্কিটা পরিষ্কার করেছিলাম সেটা আরও দশ পনেরো বছর আগে তো এখন আর নামা হয় না তো এখন মাঝে মধ্যে লোক আনিয়ে পরিষ্কার করা হয় আর এদিকে এই যে আমি থালা বসনগুলো মেজে নিচ্ছি তো এই টাঙ্কি নিয়ে একটা আমার মানে খুবই কষ্টের একটা কাহিনী আছে সেটা আমি আপনাদের সাথে কখনো শেয়ার করব। এই টাঙ্কির মধ্যে হচ্ছে আমার ছেলে পড়ে গিয়েছিল এবং সে কয়েক সেকেন্ড হাবুডুবু খেয়েছিল। তো সেটা আমি অন্য একদিন মানে শেয়ার করব তো আসলে ঘটনাটা শেয়ার করব করব করে আর করা হয় না ইনশাল্লাহ একদিন একদিন আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করব। আর এখানে হচ্ছে আমার ননদ হচ্ছে ইদানিং সে করে কি এই সময়টাতে দুপুর সময়টাতে তার সিঙ্গারা খেতে ইচ্ছা করে তো সে তার ভাইকে দিয়ে সিঙ্গারা নিয়ে এসেছে তো সবাইকে ডেকে ডেকে অস্থির সবাই আসো সিঙ্গারা খেয়ে যাও তো আমি এই যে থালা বাসন ধুয়ে এসে হচ্ছে সিঙ্গারা খাচ্ছি আর ননদের সাথে গল্প করতেছি তো আসলে ভালোই লাগে এই সময়টাতে কিছু খেতে আর এদিকে হচ্ছে আমার ননদ বলেছিল মগজ ভুনা করবে তো তিনি যথারীতি সময় চলে এসেছেন মগজ ভুনা করতে তো উনি তেলটা গরম করে নিয়েছে আর এখানে হচ্ছে আমার শাশুড়ির পেঁয়াজগুলো ভাজা ছিল তো শাশুড়ি বললো ওগুলোই দিয়ে দেওয়ার জন্য এই জন্য আর পেঁয়াজ মানে দেওয়া হয়নি ভাজা পেঁয়াজগুলোই দেওয়া হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আদা বাটা দিয়ে নিচ্ছে তো পরিমাণ মতো আদা বাটা দিয়ে নিচ্ছে তারপরে হচ্ছে রসুন বাটাটা দিয়ে নিবে তো এইখানে আমি বলতেছিলাম যে নিপা পুড়ে যাবে তুমি একটু পানি দিয়ে নাও তাহলে আর পুড়বে না তারপর তুমি আস্তে ধীরে মশলাগুলো দাও তো একটু পানি দিয়ে নিলো তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে নিল আর এখন হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে নিবে তো আমার শ্বশুরবাড়িতে পেঁয়াজ বাটাটা ম্যাক্সিমাম তরকারিতে ইউজ করা হয় আর এখানে হচ্ছে এই যে জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই মগজ ভুনাটা কিন্তু অসাধারণ মজা হয়েছে তো আমি আসলে আমার মুখে মজা লাগে বলেই আমি বলি আপনারা হয়তোবা বলবেন যে আপু তোমার মুখে তো সব কিছুই অসাধারণ মজা লাগে না আসলে যেগুলো মজা লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে নিল এবং আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে খুচুন দিয়ে নেড়ে নেড়ে তো এই তো একটু কষিয়ে নিল এখন হচ্ছে একটু পানি দিয়ে নিচ্ছে এবং পানি দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিবে তো এখানে হচ্ছে তেজপাতা দিয়ে নিল লং দিয়ে নিল এলাচ দিয়ে নিল দারচিনি দিয়ে নিল তো এগুলো দিয়ে আবারও ভালোভাবে সব কিছু একসাথে চেড়ে মিশিয়ে নিতে হবে তো আমি বলতেছিলাম যে রান্নাটা যিনি করেছেন তার চেহারাটা একটু দেখাই সবাইকে যে আমার ননদিনীর রান্না যেহেতু করতেছে তো তাকে একটু না দেখালে কি হয় তো দুষ্টুমি করছিলাম আর কি তার সাথে তো এই তো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে মগজগুলো ঢেলে নিচ্ছে তো এর আগেও সম্ভবত আমি আরেকবার আমার ননদের হাতের মগজ বোনাটা শেয়ার করেছিলাম তো তখন হচ্ছিল ও হাত দিয়ে মগজগুলোকে ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মানে কি বলে ভত্তা বানিয়ে নিয়েছিল আর এখন হচ্ছে মানে খুচুন দিয়েই ও চেড়ে মগজগুলোকে ভেঙে নিচ্ছে তবে আপনারা যদি করেন হাত দিয়েই ভালোভাবে ভেঙে নেবেন কারণ হচ্ছে হাত দিয়ে ভেঙে নিলে একদম মানে বেশি কি বলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর খুচুন দিয়ে করলে মগজগুলো অতটা গুঁড়ো গুঁড়ো হয় না মানে একটু কি বলে মুখে বাঁধে আর কি তো আমি দেখলাম যে হাত দিয়ে কষনে কষলে নিলেই ওইটাই বেশি ভালো হয় তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা কীভাবে করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই তো অনেকটুকু ঝোল টেনে এসেছে এখন হচ্ছে ধনেপাতা দিয়ে নিচ্ছে তো ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিবে তো আমার নন ম্যাক্সিমাম তরকারিতেই হচ্ছে কাঁচামরিচটা একদম শেষের দিকে দেয় জাস্ট ফ্লেভারের জন্য এতে করে একটা সুন্দর কাঁচামরিচের একটা ফ্লেভার আসে তো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে তো এই তো আমাদের তরকারি অলমোস্ট হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পালা তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজ প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন তাতে করে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই তো এখানে হচ্ছে আমার ননদ বিকেলবেলা হচ্ছে এটাকে কি বলবো মানে পাউরুটি টোস্ট করবে আর কি তো পাউরুটিটা মানে আমরা আগে এভাবে খেতাম না আগে হচ্ছে আমরা চিনি দিয়ে মানে ডিমের মধ্যে চিনি দিয়ে ফেটিয়ে তারপর হচ্ছে রুটিগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নিতাম ওটা হচ্ছে মিষ্টি ব্রেড টোস্ট ছিল আর এটা হচ্ছে স্পাইসি টোস্ট কারণ হচ্ছে এখানে হচ্ছে ডিমের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে হচ্ছে পাউরুটি চুবিয়ে চুবিয়ে এভাবে করে টোস্ট করে নিতে হবে তো এটা হচ্ছে আমার ননদ ওর এক ফ্রেন্ডের বাসায় গিয়ে খেয়েছে ওর কাছে ভালো লেগেছে এই ঝাল টোসটা তো এই জন্য ও এর আগেও কয়েকবার বাসায় করেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো অনেকেই হয়তো বা আপনারা এইভাবে খেয়েছেন তো কারা কারা এভাবে খেয়েছেন আমাকে জানাবেন আর যারা এভাবে খাননি তাদের কাছে আমার মানে অনুরোধ রইল একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো আমার কাছে তো মিষ্টিটার চাইতে এটাই বেশি ভালো লেগেছে একটু ঝাল ঝাল আর আমার ননদিনী হচ্ছে রেসিপি টাইপের আইটেমগুলো রান্না করতে অনেক বেশি পছন্দ করে তো সে মাঝে মধ্যে হচ্ছে নিত্য নতুন রেসিপি দেখলে সে সেটা করে তার কাছে রান্নাটা খুবই পছন্দ সে রান্না করতে খুব পছন্দ করে তো আমি মাঝে মধ্যে ওকে দুষ্টুমি করে বলি যে নিপা তুই একটা ফাস্ট ফুড খোল তাহলে খুব ভালো হবে তোরও রান্না করতে ভালো লাগে আর ওদিকে সবাই ও খেয়ে খুব মজা পাবে তো এই তো আমাদের টোস্টগুলো হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ